আমি আব্দুল নতু আমি চার বছর বন্ধুসভার সভাপতি ছিলাম এবং আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে সেই সময়টা কারণ আমি মনে করি যে আমি বাংলাদেশের সবচাইতে আধুনিক সবচাইতে পরিশ্রমী এবং সবচাইতে শৃঙ্খলাবদ্ধ একদল তরুণের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলাম এবং সময়টা আমার খুবই ভালো কেটেছে তাদের সঙ্গে আজকে এই লাইভে আসার কারণ একটু আলাদা সারা দেশ শুধু নয় সারা পৃথিবী আজকে করোনা ভাইরাসে আক্রান্ত এবং করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছে এই সময়ে ভালো কাজ করা কিংবা ভালো কিছুর সাথে থাকা মানেই কিন্তু রাস্তায় বের হয়ে যাওয়া নয় এবং ঘর থেকে বের হয়ে যাওয়া নয় আমাদেরকে মনে রাখতে হবে যে আজকে যদি আমরা পৃথিবীকে সাহায্য করতে চাই আজকে যদি আমরা দেশকে সাহায্য করতে চাই তাহলে আমাদেরকে ঘরে থাকতে হবে আজকে ঘরে থাকাটাই হচ্ছে একটা বড় কাজ নন্দলালের কবিতা তোমরা সবাই পড়েছ আমিও পড়েছি সেখানে আছে যে নন্দলাল বাড়ি থেকে বের হয় না সেই কারণে সে আসলে অলস কিন্তু আজকে আমাদের সবাইকে কিছুদিনের জন্য নন্দলাল হতে হবে কেননা বাড়ি থেকে বের হলে আমরা হয়তো এই ভাইরাসটিকে ছড়িয়ে দেব অথবা ভাইরাসটিকে বাইরে থেকে সাথে নিয়ে ঘরে ফিরব এটি যদি হয় তাহলে এই ভাইরাস আমাদের সমাজে ছড়িয়ে যাবে এবং এত বেশি রোগী একসঙ্গে তৈরি হবে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের এত রোগীকে জায়গা দিতে পারবে না আজকে যে উন্নত দেশগুলি এইভাবে এর বড় কারণ হচ্ছে তারা এটিকে অবহেলা করেছিল এবং তারা ডাক্তারদের কথা শোনে না এবং না শুনে তারা বাইরে সময় কাটিয়েছে কাটানোর ফলে আজকে এত বেশি রোগী একসঙ্গে আক্রান্ত হচ্ছে যে তাদেরকে হাসপাতাল জায়গা দিতে পারছে না করোনা ভাইরাসে আক্রান্ত হলে কিন্তু চিকিৎসা আছে এবং অধিকাংশ লোকে হাসপাতালে গেলে সুস্থ হয়ে যায় কিন্তু সমস্যা হচ্ছে এটি যে এত রোগী একসাথে গেলে তো পৃথিবীতে কোন দেশ নাই যে এত হাসপাতাল তাদের আছে এবং এত রোগীকে জায়গা দিতে পারবে সে কারণে আমাদের সংক্রমণের হারটিকে কমিয়ে রাখতে হবে এবং সংক্রমণের হার কমিয়ে রাখার সবচাইতে ভালো উপায় হচ্ছে ঘরের মধ্যে থাকা একটা নির্দিষ্ট সময় ধরে এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন এবং সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদেরকে ঘরে থাকতে এবং এই সময়টিকে বাড়িয়ে দিয়েছেন এর বড় কারণ হচ্ছে আমরা এই ইনফেকশনকে বা এই যে সংক্রমণকে এটির যে গতি এটিকে ধীর করতে চাই যদি এর গতিকে ধীর করা যায় তাহলে রোগী কম হবে এবং কম কম রোগীকে আমরা হাসপাতালে অথবা বাসায় রেখেই চিকিৎসা দিতে পারব তাহলে আজকে বন্ধুরা এই কথা মনে রাখতে হবে যে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঘরের মধ্যে থাকা এবং শুধু তাই নয় এই ভাইরাসটি বয়স্কদেরকে আক্রান্ত করে এই ভাইরাসটি যাদের অন্য অসুখ আছে যেমন হার্টের অসুখ যেমন অ্যাজমা যেমন ডায়াবেটিস যেমন কিডনির রোগ এগুলো যাদের আছে তাদেরকে বেশি কাবু করে ফেলে এবং অনেক সময় এর কারণে মৃত্যুও ঘটতে পারে এবং এর ফলে তাহলে কারা বেশি আক্রান্ত হবেন আমাদের ঘরে আমাদের বয়োজ্যেষ্ঠরা আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি খালা খালু যারা আছেন যাদের বয়স বেশি তারা ফলে আজকে তরুণ হিসেবে আমরা কি এটা করতে পারি যে আমরা বাইরে বের হলাম এবং সেইখান থেকে জীবাণু এনে আমরা আমাদের প্রিয় মানুষগুলিকে দিয়ে দিলাম সেটা আমরা পারি না এবং আমাদের করা উচিত হবে না সে কারণে আমাদের প্রধানতম দায়িত্ব এখন হচ্ছে ঘরের মধ্যে আমাদের বয়োজ্যেষ্ঠদেরকে আটকে রেখে পাহারা দেওয়া যাতে তারাও বের না হন এবং আমরাও বের না হই আমরা অনেকেই অনেক কাজে ব্যস্ত থাকি আজকে এই ভাইরাস আমাদেরকে সুযোগ দিয়েছে আমাদের বাবা মায়ের যত্ন নেয়ার, আমাদের গুরুজনদেরকে যত্ন নেয়ার। আমরা যে কাজগুলি করতে ভুলে যাই অথবা সময় পাই না সেই কাজগুলি করার যাদের ঘরে বই আছে বই পড়তে পারো পুরনো বইগুলোকে ধুয়ে মুছে গুছিয়ে রাখতে পারো তোমাদের যাদের নানা রকম শখ আছে সেই শখের জিনিসগুলিকে আরেকবার গোছাতে পারো অথবা যে শখগুলি বাড়িতে বসেই করা যায় যেমন কেউ গান গাইতে পারে কেউ ছবি আঁকতে পারে কেউ নাচতে পারে কেউ সুন্দর রান্না করতে পারে যে যেটি পারো সেটি বাসায় বসে করতে পারো এবং অন্যদের সঙ্গে ভাগ করতে পারো আমরা আমাদের প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সময় পাই না আমরা অনেক কিছু করি বাইরে যেগুলো আমাদের প্রিয়জনদেরকে আমরা দেখানোর সুযোগ পাই না তোমরা সেই কাজগুলি প্রিয়জনদের সঙ্গে ভাগ করতে পারো ঘরের মধ্যে বসে আমরা কত রকমের খেলাই না খেলি বা খেলতাম লুডো খেলতে পারি ক্যারাম খেলতে পারি কিছু না হলে কাটাকুটি খেলতে পারি শব্দ শব্দজব্দ খেলতে পারি খেলতে পারি অনেক কিছু করতে পারি ঘরের মধ্যে বসে আমরা তাহলে সেই কাজগুলি করতে পারি যাদের ঘরে ভিডিও গেমস আছে আমরা ভিডিও গেমস খেলতে পারি যাদের ইন্টারনেট আছে তোমরা ইন্টারনেটে নানা ধরনের জায়গাতে গিয়ে পড়তে পারো দেখতে পারো সিনেমা দেখতে পারো গান শুনতে পারো অর্থাৎ আমরা ঘরের মধ্যে বসে যা যা করা যায় আমরা সবকিছু করবো কিন্তু ঘর থেকে আমরা কোন কারণে বের হব না যদি না খুব বেশি প্রয়োজন দেখা না দেয় অর্থাৎ খাবার সংগ্রহ করা অথবা ঔষধ সংগ্রহ করা এরকম নিত্য প্রয়োজনীয় কাজ ছাড়া আমরা ঘর থেকে বের হব না যদি আমরা ঘর থেকে বের হই তাহলে আমরা কি করব আমরা সম্ভব হলে একটি মাস্ক পরিধান করব এবং যদি আমাদের কারো হাঁচি কাশি থাকে তাহলে অবশ্যই মাস্ক পরতে হবে সেটা কিন্তু যে কোনো মাস্ক না সার্জিক্যাল মাস্ক বা মেডিকেল মাস্ক অথবা এন মাস্ক এই দুই ধরনের মাস্কের যে কোনো একটা ব্যবহার করতে হবে মাস্ক কিন্তু বারবার ব্যবহার করা যায় না ফলে মাস্ক ব্যবহার করার পরে মাস্কটা কোন একটা বদ্ধ কন্টেইনার বা বদ্ধ ডাস্টবিনের মধ্যে ফেলতে হবে অথবা প্লাস্টিকের ব্যাগে ভরে সেটাকে গিট্টু মেরে বন্ধ করে দিতে হবে আমাদের বারবার হাত ধুতে হবে ঘন্টায় অন্তত একবার তো সাবান দিয়ে হাত ধুতেই হবে যখনই আমরা কোনো কিছু ময়লা স্পর্শ করবো অথবা এমন কোন জায়গাতে ছুঁয়ে ফেলব যে জায়গাটা আমি আগে থেকে পরিষ্কার বলে জানি না তাৎক্ষণিকভাবে পারলে হাত ধুয়ে ফেলতে হবে না হাত ধুয়ে মুখ স্পর্শ করা যাবে না মানুষ সাধারণত ঘন্টায় বিশ বার বা তারও বেশি মুখের বিভিন্ন জায়গায় স্পর্শ করে কেউ নাক চুলকায় কেউ চোখ চুলকায় কেউ কান চুলকায় কেউ চুল ঠিক করে কেউ ঠোঁটে হাত দেয় কেউ থুতনিতে হাত দেয় কেউ মুখে এমনি হাত বোলায় কেউ হতাশ হয়ে মাথায় হাত দেয় ফলে এই মাথায় হাত দেওয়ার অভ্যাস একদম বন্ধ করতে হবে মুখে হাত দেওয়া যাবে না হাত না ধুয়ে মুখে হাত দেওয়া যাবে না কারোর সঙ্গে হাত মেলানো যাবে না সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব হচ্ছে কমপক্ষে ছয় ফিট মনে রাখতে হবে সামাজিক দূরত্ব হচ্ছে কমপক্ষে ছয় ফিট এই দূরত্বে দাঁড়িয়ে আমাদেরকে কথা বলতে হবে অথবা যে কোনো ধরনের মতামত আদান প্রত্যান করতে হবে তাই এই বিষয়গুলি মনে রাখা খুবই জরুরি যেখানে সাবান হাতে নেই বা সাবান পাওয়া যাচ্ছে না পানি নেই সেখানে স্যানিটাইজারের ছোট্ট বোতল যদি সাথে থাকে তবে হাত স্যানিটাইজ করতে হবে কিন্তু মনে রেখো স্যানিটাইজ যতই করো না কেন প্রথম সুযোগেই হাত সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে আর ভয় পেলে চলবে না যে কোনো বিপদ কিংবা যে কোনো অসুখের বিরুদ্ধে আমাদের প্রতিরক্ষা নিতে হবে আমরা এর চাইতে বড় বড় অশোককে পৃথিবীতে দেখেছি এর আগে এবং সেইগুলোকে আমরা সবাই মিলে প্রতিহত করেছি একসময় গুটি বসন্তে বহু মানুষ আক্রান্ত হতো একসময় সাধারণ ফ্লুতে বহু মানুষ আক্রান্ত হতো একসময় কলেরা হয়ে আমাশয় হয়ে ডায়রিয়া হয়ে বাংলাদেশে লাখ লাখ লোক মারা যেত অথবা অসুস্থ হয়ে যেত আমরা কিন্তু সেই সব রোগকে প্রতিহত করেছি আমরা হুপিং কফ আমরা হাপানি। আমরা নানা ধরনের অসুখের বিরুদ্ধে কোনোটাকে টিকা দিয়ে কোনোটাকে ঔষধ দিয়ে আমরা আটকাতে পেরেছি তাই আজকে এই অসুখটিকে আমরা যত বেশি আটকে রাখতে পারব যত বেশি সময় আমরা নিতে পারব ততই আমরা কিন্তু একটা টিকা অথবা একটা ঔষধ আবিষ্কারের দিকে এগিয়ে যাব যে কারণে আমাদের বয়োজ্যেষ্ঠদের বাঁচিয়ে রাখার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং নিজেদেরকেও বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং চেষ্টাটা তো খুব কঠিন না বরং এই কথা ভেবে আমরা খুশি হব যে আমরা আগের চাইতে পরিষ্কার হাত নিয়ে ঘুরছি আমরা কেউ কাউকে স্পর্শ করছি না এবং দেখো কি মজার একটা ঘটনা ঘটেছে কেউ যেহেতু কাউকে ছুতে পারবো না আমরা কিন্তু কাউকে মারতেও পারবো না আমরা কিন্তু কাউকে আঘাত করতে পারবো না তাহলে দেখো এই করোনা ভাইরাস তো আমাদেরকে একটা পজিটিভ জিনিসও দিয়েছে আমরা চাইলেও কেউ কাউকে একটা চড় মেরে দিলাম একটা ঘষি মেরে দিলাম একটা কিল মেরে দিলাম এটা আর পাচ্ছি না ফলে আমাদেরকে কথা বলা শিখতে হবে এই সুযোগে আমরা কথা বলা শিখতে পারি আমাদের মনের ভাব আমরা কত জোরালোভাবে প্রকাশ করতে পারি সেটা শিখতে পারি তাই এসো আমরা এই আপাতত যে বিপদের মধ্যে আছে সেই বিপদটাকে সবচেয়ে বেশি কাজে লাগাই আমরা প্রিয়জনদের যত্ন নেই আমরা বয়োজ্যেষ্ঠদের যত্ন নেই আমরা নিজেরা পরিষ্কার থাকি আমরা বারবার হাত ধুই আমরা সামাজিক দূরত্ব বজায় রাখি এবং আমরা অকারণে হাত না ধুয়ে যেন মুখে হাত না দিই আর কিছু কিছু কথা বাজারে খুবই প্রচলিত হয়েছে এইসব গুজবে বিশ্বাস করো না যেমন পড়াশোনা করা যাবে পড়াশোনা করলে কোনো অসুবিধা নেই কাগজ ছোঁয়া যাবে তাতে কোনো অসুবিধা নেই এবং বাজার করলে সেই বাজারও ভালো করে ধুয়ে নিলে কোনো অসুবিধা নেই অতিরিক্ত গরম পানি খেয়ে গলা পড়ানোর কোনো দরকার নেই স্বাভাবিক তাপমাত্রার পানি খেলেই চলবে এবং ইন্টারনেটে উল্টোপাল্টা জিনিস শেয়ার করারও কোনো দরকার নেই ভালো করে নিশ্চিত হয়ে তারপর ইন্টারনেটে কোনো কিছু শেয়ার করবে তাহলে এসো আমরা এই যে করোনা ভাইরাসের জন্য বাড়িতে থাকার যে বিষয়টি এটি যেন আমরা অবশ্যই মানি আমরা যেন বের না হই বাড়ি থেকে এই অসুখ আমরা বাড়িতে বসে স্রষ্টার কাছেও প্রার্থনা করতে পারি যাতে তিনি অসুখ থেকে আমাদেরকে মুক্তি দেন কিন্তু আমাদের সাহায্যের চেষ্টাটা আমাদেরই করতে হবে আমাদের চিকিৎসার চেষ্টাটা আমাদেরই করতে হবে এবং আমরা যে যত ভালো করেই চেষ্টাটা করব তাকে স্রষ্টা ততই সাহায্য করবেন ফলে যারা ধার্মিক তাদেরকে অনুরোধ করব বাসায় বসে নামাজ পড়তে বাসা থেকেই যতটুকু পারা যায় ইবাদত করতে আমরা যেন অন্যের ক্ষতির কারণ না হই সত্যিকারের ধার্মিক ব্যক্তি কখনই অন্যের ক্ষতির কারণ হয় না ফলে আমরা যেন যে কোনো মূল্যে ঘরে থাকার বিষয়টিকে মেনে চলি আমরা এখন বের হব না এবং আমাদের কোনো প্রয়োজন নাই আমাদের বের হয়ে গিয়ে অতিরিক্ত একটা নায়কচিত ব্যাপার দেখিয়ে কাউকে জড়িয়ে ধরার অথবা কাউকে কোলে নেয়ার। এই কাজগুলি করার জন্য ট্রেইন্ড মানুষেরা আছেন ট্রেইন্ড লোকজন আছেন আমরা হটলাইনগুলিতে ফোন করব আমরা তাদেরকে জানাব যদি আমরা দেখি কেউ রাস্তায় অসুস্থ হয়েছে অথবা কারো সাহায্যের দরকার আছে আমরা অ্যাম্বুলেন্সে ফোন করব আমরা জানিয়ে দেব এবং আমরা যদি কেউ রাস্তায় না থাকি তবে এই ধরনের দুর্ঘটনা রাস্তায় ঘটার পরিমাণও অনেক কমে যাবে তাহলে আমি আজকে আর বেশি কথা বাড়াবো না বন্ধুরা বাসা থেকে বা যেখানে আছো সেখান থেকে বের হওয়া যাবে না অকারণে বা খুব জরুরি কারণ না ঘটলে কোনোভাবেই বাসা থেকে বের হওয়া যাবে না গুরুজনদের যত্ন নাও বয়স্কদের যত্ন নাও তারা যেন ভুল না করেন তাদেরকে করোনা ভাইরাস সম্পর্কে ভালো করে জানাও তারা যেন হাত ধোন এই বিষয়টা তাদেরকে জানাও তুমি তোমার বাড়ির মানুষকে সবচেয়ে বেশি আজকে সাহায্য করতে পারো ঘরের মধ্যে থেকে এবং সঠিক তথ্যগুলি তাদেরকে জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে আজকে আমরা সবাই নিনার মতো আমরা আজকে চাইলে সবাই রাজুর মতো আমাদের জীবনে এই কাজগুলি করতে পারি আজকে সবারই মিনা কিংবা রাজু হওয়ার সুযোগ এসেছে এবং আজকে নন্দলালদেরও সুযোগ এসেছে বাড়ির মধ্যে বসে থেকে মানুষের উপকার করার তাই নন্দলালের মতোই আজকে পণ করো স্বদেশের তরে যে করেই হোক রাখিবেই সে জীবন কিন্তু সে কি করে জীবন রেখেছিল ঘর থেকে সে বের হতো না এবং সেভাবেই সে স্বদেশের জন্য জীবন রেখেছিল আজকে এই নিয়ম মেনে কোনোভাবেই ঘর থেকে বের হবে না যতটুকু পারো ঘরের মধ্যে থাকবে আশা করছি তোমাদের সঙ্গে আবার কথা হবে বন্ধুরা এবং আশা করছি আমরা এই রোগটিকে যখন প্রতিহত করে ফেলতে পারব তখন আমরা সবাই আগের মতো আরো অনেক অনেক আনন্দের ঘটনা আরো আনন্দের অনুষ্ঠান আমরা করতে পারব এই মুহূর্তে আমাদের ভবিষ্যতের আনন্দকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের ভবিষ্যতের সৌন্দর্যকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের ভবিষ্যৎ পৃথিবীকে আরো একটি নিরাপদ পৃথিবীতে পরিণত করার জন্য মানুষের পৃথিবীতে মানবিক পৃথিবীতে পরিণত করার জন্য আমাদের কিছুটা সময় ঘরে কাটাতে হবে আজকের মতো বিদায় নেই বন্ধুসভা করো বন্ধুসভার সঙ্গে থাকো কিন্তু ভুল করো না ভুল করো না সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলো ধন্যবাদ